বাবা তাহলে পরীক্ষা কি লিখলি? দুদায় কি রানী আর চুতিয়া রাজা? না তো, তাহলে কি লিখলি? কিছুই লিখিনি। তাহলে যে বললি তোর পরীক্ষা মাখনের মতো হয়েছে? হ্যাঁ, পিছন বেঁচে গেলাম, ওকে মাখন বের করলো। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। আমি আর চলেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। চলো। কিরে, তোর এক্সাম কেমন হলো? পুরো মাখনের মতো। কি একদম মাখন! আচ্ছা, এমন কি বললি আমাকে বল। আচ্ছা তাহলে শোন, দুপুর দুটোর সময় ছিল আমার পরীক্ষা, ওর চারটার সময় ঘুম থেকে উঠলাম, মারলাম আর ঘুমিয়ে পড়লাম। কি, আরে পড়লি কখন সেটা বল। বলছি তাহলে শোন, তারপর ভোর 5টার সময় উঠলাম, বাথরুমে গেলাম, বাথরুম থেকে এসে পড়ার ঘরে গেলাম। ও আচ্ছা, তারপর নিয়ে বসলাম, তারা বই বই পড়লি নিশ্চয়ই? একদমই না, মারলাম। শুয়োরের বাচ্চা তোর বাবা যদি সেদিন মারতো, তাহলে তোর মতো একটা লড়ুর জন্ম হতো না। আরে বিসি পড়লি কখন সেটা বল। দাঁড়া, বলছি তাহলে পুরো কথাটা শোন। হ্যাঁ বল। তারপর সকাল 9টার সময় উঠলাম, চা খেলাম আর বাগানে গিয়ে মারিলি নিশ্চয়ই? আরে না, বই নিয়ে বসলাম, তারা বই পড়তে পড়তে মারলাম। কি কি বই ছিল? তুদাই কি রানী, চুতিয়া কা রাজা। আরে সায়েন্সের পড়া কখন পড়লি গান্ডু? আচ্ছা তাহলে শোন, তারপর স্কুল বাসে সায়েন্সের বই নিয়ে বসলাম, তারপর আর ওখানে 4 নম্বর চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন পড়তে লাগলাম, তারপর তারপর আর কি পিছন সিটে গেলাম আর মারলাম। আরে জনি সেন্সের বাবা, তাহলে পরীক্ষায় কী লিখলি? চুদাই কি রানী আর চুতিয়া কা রাজা? না তো, তাহলে কী লিখলি? কিছুই লিখিনি। তাহলে যে বললি তোর পরীক্ষা মাখনের মতো হয়েছে? হ্যাঁ, পিছন বেঞ্চে গেলাম, ওকে থেকে মাখন বের করলাম আর মারলাম। দাঁড়া, চাকুটা কোথায় আমার? এদিকে না থাকবে বাস, না বাজবে বাসি।